नमस्कार बंधुरा, बाबलीर कुकिंग चैनल थेके जानाच्छि आपनादेर स्वागतम। आपनारा केमन आछेन? आशा करी ईश्वरेर कृपाय आपनारा सबाई भालो आछेन। आमिओ भालो आछि। आमि आजके आमार लांचेर थाली निये आबार उपस्थित होयेछि आपनादेर काछे। আমি প্রথমেই এখানে ভাত নিয়ে নিয়েছি, যে নর্মাল চালের ভাত আমরা ঘরে সাধারণত খেয়ে থাকি সেই চালের ভাত আমি নিয়েছি। আমাদের ঘরে বাসমতি, নর্মাল যে বাসমতি হয় সেই রাইসের ভাত আমাদের ঘরে হয়, সেটাই আমি আজকে আমার মেনুতে নিয়ে নিয়েছি। এবং আজকে আমার কী কী আছে তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে প্রথমেই আমার রেসিপিতে নিয়ে নিয়েছি রাজমা। আপনারা তো নিশ্চয়ই অনেকে জানেন রাজমাটা ভাতের সাথে কতই ভালো লাগে। আর রাজমা চাওয়াল তো একটা খুবই ফেমাস একটা ডিশ বলতে পারেন। এটাই আমি আজকে রান্না করেছি এবং এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ডিটেলসে এই রেসিপিটা দেখে নিতে পারেন। আমি এখানে একটু শর্ট প্রসেসেই আপনাদেরকে বলবো, নাহলে কিন্তু এই ভিডিওটা আরও বড় হয়ে যাবে, কারণ এতে অনেক কিছু জিনিস দিয়ে করতে হয়। আর এটা আমি একটু বানিয়েছি, একটু পাঞ্জাবি স্টাইলে বানিয়েছি আজকে। আর সত্যি এরকম একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আমি রাজমাটাকে প্রথমে বয়ল করে নিয়েছি, এটা আপনারা জানেনই, আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়, সেরকমভাবে বয়ল করে নিয়েছি আমি। এর মধ্যে আমি যেগুলো ফোড়ন দিয়েছি, নর্মালি ফোড়ন হিসাবে গেছে, এখানে গোটা জিরে, তেজপাতা এবং লঙ্কা আদা রসুন যেরকম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবং আরও এর মধ্যে কিছু গেছি জিনিস, এবং এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর রাজমা দিয়ে, এবং এটার অনেকটা প্রসেস আছে সেটা আমি এখানে বলে দিচ্ছি, যে এখানে আমার চ্যানেলে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন, অনেক ডিটেলসে বলতে হবে তাহলে। এবং তারপরে লাস্টে আমি এরপরে আবার একবার রান্না করে নেওয়ার পর ওপর থেকে আমি পাঞ্জাবি স্টাইলের মতো ওপর থেকে আলাদা করে আবার ফোড়ন দিচ্ছি, যেটাকে বলা হয় তড়কা দেওয়া। সেই এখানে ওপর থেকে আমি ঘি এবং ঘিয়ের সাথে আরও অনেক কিছু গেছে সেটা আমি দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নিয়েছি, এটাকে আমি রান্না করছি। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা চ্যানেলে গিয়ে দেখে নেবেন, কারণ কি এই ধরনের রেসিপি খেতে সত্যি ভালো লাগে, আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি পালক পনির। পালক পনিরটাও খুবই আমি ট্র্যাডিশনালভাবে বানিয়েছি, আর সত্যি বিশ্বাস করুন এটা খেতে এত সুন্দর হয়েছে, আপনারা যদি না বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না। এটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এটাকেও আমি পনিরটাকে কিন্তু আগে লাল করে নিই, নর্মালিভাবে এটাকে আমি কেটে নিয়ে তারপরে পালক শাকটাকে আমি বেটে নিয়েছি বয়েল করার পর। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না, আমি শর্ট প্রসেসেই বলছি, নাহলে সেই সেম প্রসেস অনেকটাই লম্বা হয়ে যাবে, কারণ এটার অনেকগুলো মেথড থাকে এটা রান্না করতে গেলে। তো আমি সেরকমই পালং শাকটাকে বয়েল করে নিয়ে উঠিয়ে নিই, তারপর মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে সেই জিরোগুলো দিয়েছি ফোড়ন হিসাবে, দিয়ে ভালো করে পালং শাকের মধ্যে আরও কিছু মশলা গেছে সেটাকে কষিয়ে নিয়ে আমি পনিরটাকে দিয়ে নিয়েছি। এমনি করে আরও এর মধ্যে বাটারও গেছে এর মধ্যে, আর ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম আমি। ফ্রেশ ক্রিমের বদলে এখানে আমি কী ইউজ করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন, যদি না থাকে ফ্রেশ ক্রিম। আমি এটাকে পুরোপুরি নর্মালি ঘরোয়া উপকরণেই রান্না করেছি, আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আর এই দুটো ডিশ আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন, আর আমি আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, রিকোয়েস্ট হলো। সত্যি বলছি এটা খুব সুন্দর লাগে এই দুটো ডিশই খেতে। কিন্তু হ্যাঁ, পনিরটা অবশ্যই রুটি পরোটার সাথে ট্রাই করবেন, ভাতের সাথে খুব একটা বেশি টেস্ট লাগে না, যদি রুটি আর পরোটার সাথে কম্পেয়ার করি তো। কিন্তু যারা ভাতে পছন্দ করেন তারা ভাতেও খেতে পারেন, এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমি দুটোর মধ্যেই ইউজ করে খেয়েছি। আমি এটা বানিয়েছি আজকে, তাই জন্য আমি এটা শেয়ার করেছি। আমি রাতেও খাবো এটা এবং দুপুরও খাবো। দুপুরে আমি রাজমাটা দিয়ে একটু বেশি খাবো, কারণ আমাদের ঘরে সবাই রাজমা চাওয়ালটাই বেশি পছন্দ করে, এবং ওইটা রাতের জন্যই ইউজ করবো, এখন দিনের বেলা একটু অল্প পরিমাণেই খাবো। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি আজকে আলুর তরকারি, আলু টমেটোর তরকারি। একদমই সিম্পল প্রসেসে আলুটাকে বয়েল করে নিয়েছিলাম, এবং এর মধ্যে ফোড়ন হিসাবে আমি সর্ষে, যে কালো সর্ষে হয় সেই সর্ষে, আর কারি পাতার ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করা ছিল, দিয়ে মধ্যে কিছু মশলা দেয়নি, শুধু লবণ, হলুদ আর একটু টমেটোর আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এর মধ্যে একদমই কিছু যায় না, এরকম সিম্পল প্রসেসে আলুর তরকারি রান্না করে দেখবেন, রুটি পরোটার সাথে তো যাবেই, ভাতের সাথেও খেতে পারেন, ব্রেকফাস্টও খেতে পারেন যখন ইচ্ছা, কিন্তু এরকম ধরনের আলুর তরকারি খুব সিম্পল প্রসেস এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আজকে আমি যে তিন রকমের যে আইটেম বানিয়েছি যে আমার মেনুতে আছে, তিনটেই কিন্তু একদমই আলাদা আলাদা রকম ডিশ, কোনোটা রুটির সাথে, কোনোটা ভাতের সাথে, কোনোটা ব্রেকফাস্টে খুব ভালো যায়, কিন্তু আজকে আমি তিনটেই একসাথে দিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। এবং তার সাথে আমার লাঞ্চে নিয়েছি লেবু আর লঙ্কা।
আজকে আমার লাঞ্চের মেনুতে এগুলোই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আপনারা লিঙ্কটা, অবশ্যই এটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন থালি নিয়ে আসলে এবং রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমার রেসিপিটি এবং থালিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন থালি এবং রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য টাটা।